আব্দুল মুতাল্লিবকে বললো, ওই রকম ব্যক্তি চাই যে জন্মের পর থেকে নিয়ে মরা পর্যন্ত কোনোদিন পাপ করবে না। আই খাবে, একটু খাবে, 10 মিনিট পর খাবে, শেষ হয়ে যাবে, একবারে খাবে। এখন লোক উঠে গেলে আর ওয়াজ হবে না, একটু বসেন, ইনশাআল্লাহ সবাই শেষে খেয়ে চলে যাবেন, মাত্র 10 মিনিট বসে যাবে। তা আব্দুল মুতাল্লিব বলে, হায় রে হায়, এরকম লোক তো গোটা মক্কা খুঁজে বোধ হয় পাবো না, যে জন্মের পরে থেকে মরা পর্যন্ত কোনোদিন পাপ করে না, এরকম মানুষ খুঁজতে খুঁজতে বোধ হয় আমার এই লাইফে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দেখতে পাবো না। জোরে বলবেন না। আব্দুল মুতাল্লিব টেনশনে পড়ে গেলেন। হাজরাতে আব্দুল মুতাল্লিব বলে বলে বলেন, এখন তো বাড়ি যাই, যখন আব্দুল্লাহকে আবার নিয়ে আসবো বিয়ে পড়াতে, তখন দেখা যাবে কি করে নিয়ে যাওয়া হয়। বন্ধু সোনা মানিক আমার, এবার আব্দুল মুতাল্লিব বাড়ি চলে যাই, যেদিন আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হবে ওই দিন সকালবেলা আমার নাবির আব্বা যান হযরত আব্দুল্লাহকে সকলে মিলে গোসল দেওয়াছেন, সকলে মিলে নাহাচ্ছেন, গোসল দিয়ে দিচ্ছেন আব্দুল্লাহকে। আল্লাহর ফরিস্তারা সকলে সারি সারি হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, যেন আজকে নতুন ভাবে আব্দুল্লাহকে কত সুন্দর করে গোসল দেওয়া হচ্ছে, আব্দুল্লাহকে কত সুন্দর করে গোসল দিয়ে বানাচ্ছে। আজ রাতে আপনার কিনা আব্দুল্লাহকে কত সুন্দর ভাবে সমাধান করতেছে। আল্লাহর ফরিস্তা হযরতে জিবরিল আমিন বলে, ও গো আল্লাহ গো পাক, আল্লাহ গো তাআলা, একটি কথা বলুন, একটি কথা বলুন, আজকে নবীর আব্বা হযরতে আব্দুল্লাহকে এত সুন্দর করে গোসল কেন দেওয়া হচ্ছে? আমার আল্লাহ গো পাক বলে, ও গো আমার জিবরিল ফেরেশতা, শুনে নাও শুনে নাও, আজকে আমিনার সঙ্গে আব্দুল্লাহর আবার নতুন করে বিবাহ হবে, এর জন্য আব্দুল্লাহ বিবাহ করতে যাবে মদিনাতে আমিনার সঙ্গে, এজন্য নতুন করে গোসল করে যাচ্ছে, ভালো করে তাকে গোসল দেওয়া হচ্ছে। আল্লাহর ফারেস্তা জিবরিল আমিন এ কথা শোনার পরে আপনার কিনা আল্লাহ পাকের কাছে একটি ফরিয়াদ করেন, ও গো আমার আল্লাহ, ও গো আমার প্রভু খোদা, মনে একটি বাসনা জেগে গেল, মনে একটি আশা জেগে গেল, মনে একটি তামান্না জেগে গেল, গো তামান্না জেগে গেল, এ মনের তামান্নাটা যেন কাকে বলে মেটাই, ও গো আল্লাহ, আজকে একটি আমার মনের বাসনা যদি আপনি পূর্ণ করেন। আমার আল্লাহ বলে, আরে জিবরিল, বলো বলো বলো, তোমার মনের বাসনা কি, তোমার মনের ইচ্ছাটা কি? তো কোন সময় হযরতে আপনার কিনা জিবরিল আমিনকে বলেছিলেন, ও গো বলো বলো, তাড়াতাড়ি করে মনের বাসনা বলো। জিবরিল আমিন বলে, আল্লাহ আমার মনের বাসনা, আমি হলাম জিবরিল আমিন, আমি হলাম ফেরেশতাদের সরদার, আর যাকে গোসল দেওয়া হচ্ছে উনি হচ্ছেন নবীগণের সরদারের পিতা। আমার মনের ইচ্ছা হলো, যদি আজকে আখেরি জামানার পয়গম্বরের আব্বা আমার বিয়ের বরযাত্রী যেতে পেতাম, তো আমি জিবরিল আমিন নিজেকে ধন্য বলে মনে করতাম। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। যদি নবীর বাপের বরযাত্রী যেতে পেতাম তো নিজেকে ধন্য মনে করতাম। কে বলছে? হযরতে জিবরিল আমিন। তো বলে, যাও, তোমাকে ছুটি দিয়ে দিলাম নবীর বাপের বরযাত্রী, যাও। তখন ফট করে আর একজন ফারিস্তা, যার নাম হচ্ছে হযরতে মাপনার কি নাম, মিকাইল আলাইহিস সালাম, কি নাম বললাম, বলে আল্লাহ আমারও মনের বাসনা, তবে আমার মনের বাসনা কি মিটবে না? বলে যাও, তোমাকেও ছুটি দিয়ে দিলাম। তা আর একজন আল্লাহর ফারিস্তা, যার নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, বলে আমি কি পাবো না তোমাকে, যাও, তোমাকেও ছুটি দিয়ে দিলাম। শেষবারের বেলায় একজন ফারিস্তা, যে ফারিস্তা ছেলেকে পিতা হারা করে, পিতাকে পিতাকে ছেলে হারা করে, মাকে সন্তান হারা করে, সন্তানকে মা হারা করে, যার নাম হচ্ছে মালাকুল মাউত হযরতে ইজরাইল আলাইহিস সালাম। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? কি নাম বললাম,
মেলায় জন বলে আজরাইল, বলে না বলে না, কিন্তু আজরাইল বলা চলবে না, নাম হলো ইজরাইল আলাইহিস সালাম। তো হযরত ইজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার তিনটি ফারিস্তাকে দিয়ে দিলে, ওরাও যেরকম লি আপনার কিনা, ওরাও ওদের সকলের মনের বাসনা বললো, ওদেরকে ছুটি দিয়ে দিলে, তবে আমি আল আমি কি হযরত মালাকুল মউত ইজরাইল আলাইহিস সালাম আমি কি ছুটি পাবো না? তো আল্লাহ বলে, তুই কেন ছুটি পাবি না, তোকে যা ছুটি দিয়ে দিলাম। শেষ বেলায় ছুটি পাওয়াতে এমন আনন্দ, এমন আনন্দ, এত খুশি, খুশির জ্বালায় সত্য কথা বের হচ্ছে, আল্লাহ আমি যদি আজকে চলে যাই ছুটিতে, তবে আজকে যে তারাকপুরের হাকিম আপনার কিনা, তারাকপুরের আব্দুল হাকিমের জান কবজ করার কথা আছে, জান কবজ করবে কে? মুর্শিদাবাদে আজকে 10টা মানুষের মৌত হবে, মালদাতে আজকে 5টা হবে, হাওড়াতে 9টা হবে, অমুক দেশে এতটা হবে, অমুক দেশে এতটা হবে, জানগালা কবজ করবে কে? জিব্রাইল আবার দুইটা আছে নাকি, কয়টা? একটা। তো আমার আল্লাহ বলে, তোমাকে অত ফান্ড বের করতে হবে না, আমি যেটা, আমি আল্লাহ যেটা বুঝি ইজরাইল সেটা তুমি বুঝো না, আমি যেটা জানি তুমি জানো না, তোমার কাজ ছুটি নেওয়া, আমার কাজ ছুটি দেওয়া। আব্বাজান আমার, হযরতে ইজরাইল আলাইহিস সালাম বলতেছেন, তাহলে জানগুলো কবজ করবেন কে? আমার আল্লাহ পাকাল্লা গতালা বলে, ও গো ইজরাইল শোনে নো, আজকে যতগুলি জান কবজ করার কথা, আজকে তারাকপুরে 5টা, মুর্শিদাবাদে 10টা, মালদাতে 6টা, আপনার অমুক দেশে অতটা, অমুক দেশে অতটা, আমি আল্লাহ ওটা আজকে শুনতে চাই না, যাও যাও যাও, আজকে নবীর মায়ের সঙ্গে নবীর আব্বার বিবাহ হওয়ার সাদকাতে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের দিনে সমস্ত মানুষের জীবের জান কবজ কর, আমি আল্লাহ আজকের দিনে হারাম বলে ঘোষণা করলাম। জোরে বলবেন না, একটু চিৎকার করে বলুন। আরে নবীর বাপের বিয়ের জন্য, নবীর আম্মার সঙ্গে আব্বা জানের বিবাহ হওয়ার সাজকাতে, যদি আপনার কিনা জান কবজ করা মাফ করে দেয়, তাহলে বলুন বলুন, নবীর জন্ম হওয়ার সাজকাতে যদি কোনো ব্যক্তি নবীর জলুসুমান, তাহলে ওই ব্যক্তির জিন্দেগীর পাহাড় 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 গোনাগুলোকে আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না? একটু জোরে বলো, আল্লাহ পারে। এখনকার মানুষ, আপনার এক শ্রেণীর মানুষ বলছে, না এসব মানা চলবে না বেদাত, ওরা তো আল্লাহকে মানে না, ওরা আল্লাহর প্রতি ফতোয়া দেয়, তাহলে আপনার আপনার মতন আমার মতন মৌলভীর কথা কি শুনবে? তো একজন ব্যক্তি বুঝলেন, ও আল্লাহর কথাও মানে না, নদী দিয়ে হেঁটে হেঁটে চলে যায় নদীতে, নদীর পাশে আপনার বহুত রাস্তা জার্কিং করে এসে এক জায়গায় বসে আছে, নদী দিয়ে যেন বেড়াদারেন ইসলাম, একটা কুমড়োর লতা ভেসে যাচ্ছে, কিসের লতা বললাম? কুমড়োর লতা, আর ওই কুমড়োর লতাতে একেবারে সূর্য কুমড়ো, আপনার কিনা একবার 10 কিলো ওজনের একটা কুমড়ো, একটুকু একটা সুতোর মতন লতাতে ভাসতে ভাসতে নিয়ে চলে যাচ্ছে, আর একটি গাছের নিচে বসে আছে, গাছটি হলো আপনার কিনা আম গাছ, আম গাছের তলে বসে আছে, আমের দিকে তাকাই, একবার ওই কুমড়োর ডালের দিকে, আপনার লতার দিকে তাকাই, আমের দিকে তাকাই, একবার লতার দিকে তাকাই, তখন বেটা আল্লাহর পরে ফতোয়া দিচ্ছে, আল্লাহর জ্ঞান বৃদ্ধি নাই তো কেন? এত বড় বড় গাছ যার দেহুতে আপনার কিনা ওজন, আপনার কিনা এত মোটা গাছ যার ভর দিচ্ছে এতটুকু এতটুকু আম, আর যার শরীর চলে না সুতার মতন জান, লতাতে আল্লাহ একবারে 10 কিলো ওজনের কুমড়ে দিয়েছে, তাহলে আল্লাহর বুদ্ধি কম হতে পারে না? পারে না, ওর বুদ্ধি দ্বারাই হতে পারে। তখন আল্লাহ গর্বিত কর, সঙ্গে সঙ্গে খোদা না খাস্তা একটা আম যেন তার মাথার উপরে পড়ে গেছে, তখন বলে আল্লাহ আল্লাহ
মাথার দিকে হাত দেয়, তো দেখে ফুলে যেন খাম্বা হয়ে গেছে। তখন মামটাকে ধরে বলে, আল্লাহ ভুল হয়ে গেছে মাবুদ আল্লাহ, আজকে যদি তুমি এই আম গাছে আম না দিয়ে যদি কুমড়া দিতে আর কুমড়ো যদি মাথায় পড়ত তাহলে আমার বাঁচার সম্ভাবনা হতো না। জোরে বলো সুবহানাল্লাহ। ছোট ফল না দিয়ে বড় ফল কুমড়ো দিতে আর এই গাছের তলায় বেশ যদি আমি নিতাম তাহলে আম পড়েছে বলে বাঁচতে পারলাম, যদি আজকে আমার গায়ে কুমড়ো পড়ত তাহলে আমি আজকে বাঁচতে পারতাম না। আমি আল্লাহ বুঝে গেছি, তুমি যেটা বুঝো আমি সেটা বুঝি না, অতএব আল্লাহর সঙ্গে পাঙ্গা লেওয়া চলবে না কি বাবা? একটু বলুন, চলবে? চলবে না। এখনকার ওয়াহাবি লামুজহাবি বদ আকিদার মানুষ এরা আপনার কিনা আপনার আমার কথা মানা তো দূরের কথা, স্বয়ং আল্লাহর প্রতিও ফতোয়া দিতে লাগে। জাসার মাত্র দুই মিনিটের কথা, নবী রামাজানকে কোন ব্যক্তিরা নিয়ে আসবে একটু বলে দি। আমার লাগা পাঁচ চারজন ফারিস্তাকে ছুটি দিয়ে দিলেন, তখন ফারিস্তারা বলে আমরা কি ছুটি পাবো না, যাও তোমাদের কেউ ছুটি। হুর গেলে মানেরা বলে যাও তোমাদের কেউ ছুটি, আপনার কেনা হুরেরা বলে যাও তোমাদের কেউ ছুটি। সবাইকে নবীর পিতার সঙ্গে মাতার বিবাহ হওয়ার জন্যে আল্লাহ পাক খুশি হয়ে সকলকে ছুটি দিয়ে দিলেন। এবার যা আল্লাহ পাক ওই আপনার হুর গেলে মানে হুর গেলে মানেদেরকে জিজ্ঞাসা করে, বলো তোমরা কেন ছুটি নিলে? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা কিছু করবো না, আমরা কিছু করবো না, একটাই কাজ করার জন্য যাচ্ছি জান্নাত থেকে, জান্নাতি বাগান থেকে, জান্নাতি ফুলের বাগান থেকে গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে নেব। আর আমেনার সঙ্গে যখন আব্দুল্লাহর বিবাহ হয়ে মদিনা থেকে মক্কা নিয়ে আসবে, আমরা তোমার ফারেস্ত আমেনা আমেনার স্বামী হযরত আব্দুল্লাহর মাথায় ছিটাতে ছিটাতে বরণ করতে করতে মদিনা থেকে মক্কা পর্যন্ত নিয়ে আসবো। সুবহানাল্লাহ। একটু জোরে বলো নবীর আম্মা আব্বার শান দেখুন। এবার সকল ফারিস্তারা আসে, আব্দুল মুত্তালিব মাথায় হয় ওই রকম লোক তো খুঁজে পেলাম না, কোথায় পাই কোথায় পাই। এমনি সময় আল্লাহ বলে, জিবরিল চলে যাও, মিকাইল চলে যাও, ইসরাফিল চলে যাও, মানুষের রূপ ধারণ করে নাও। আর আব্দুল মুত্তালিবকে গিয়ে বলো আমরা কোনদিনও জন্ম নেওয়ার পরে থেকে নিয়ে মরা পর্যন্ত কোনদিন পাপ করবো নি। জোরে বলো সুবহানাল্লাহ। একটু চিৎকার করে বলো সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন, হযরত ইসরাফিল, হযরত মিকাইল চলে আসলে, আসার পরে নবীর আম্মা জানের পালকদার হয়ে মক্কা থেকে মদিনা অবধি দিলেন পৌঁছে। এ নবীর আম্মা আব্বার যদি এত শান হতে পারে তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার নবীর শান কোথায় দিয়েছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার এর জন্য কবি কি বলতেছেন, সাদা রঙের ফুলকে আমি প্রশ্ন যখন করি, সাদা রঙের ফুলকে যখন প্রশ্ন আমি করি, সাদা ফুলের মরমের মালা ঝোঁকে ঝোঁকে পড়ি পড়ি, তাই সাদা ফুলের বাহার হয়ে ছুঁয়ে দিলেন আলা, নাবির আম্মা আশা দিলেন না বেকামলিওয়ালা। জোরে বলো, নাবির আম্মা আশা দিলেন না বেকামলিওয়ালা, আজ লাল গগন ভরপুর হলো দেখো ফুলের মালা, জান্নাতি থেকে আসলেন তিনি নবীর দেখো